বনের ভিতরে একটি গাছে বাস করত গরিব টুনি ও তার দুই ছানা। এছাড়াও টুনির পাশের গাছে বাস করত একটি দুষ্ট কাক। এইদিকে টুনির দুই ছানা কিছুদিন যাবত খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। আম্মা, ও আম্মা, আমার খুব ক্ষুধা লেগেছে। আমরা সারা দিন কিছুই খেলাম না, তাহলে কি আম্মু আজকে আমরা না খেয়ে থাকবো? আর এভাবে না খেয়ে থাকতে থাকতে তো মরেই যাব আম্মু। টুনির ছানার এই কথা শুনে টুনি বলে, কি আর করব বল, আমাদের এই ছোট্ট সংসার, তোর বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই সংসার আমি বাসায় বাসায় কাজ করে কোনোভাবে সংসার চালাচ্ছি, আমাকে তো প্রতিদিন আর বেতন দেয় না, মাস শেষ হলে টাকা দিবে, আর যত টাকা ছিল আমাদের কাছে সব টাকা সংসার চালাতে গিয়ে শেষ হয়ে গেছে। না না আম্মু, আমার খুব ক্ষুধা লেগেছে, মনে হয় না আর বাঁচবো আম্মু। এ কথা বলতে নেই আমার ছানা, তোরা বাসায় থাক, দেখি আমি কারো থেকে টাকা জোগাড় করে খাবার আনতে পারি কিনা। তারপর টুনি তার অসুস্থ ছানাদের বাসায় রেখে চলে যায় সবার বাসায় কিছু খাবার নিয়ে আসতে। টুনি টিয়ের বাসায় খাবার চাইতে গেলে টিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে টুনিকে তাড়িয়ে দেয়। তারপর টুনি পায়রার বাসায় রওনা দেয়। পায়রার বাসায় টুনি গেলে পায়রাও খাবার না দিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে টুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন টুনি মন খারাপ করে জঙ্গলের ভিতরে একটি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর বলে, হে প্রভু, আমার ছানারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, আমি মা হয়ে এগুলো দেখতে পারছি না, আমাকে সাহায্য কর। টুনি যে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিল সেই গাছটি ছিল মায়াবী জাদুকরি গাছ। তখন গাছটি টুনিকে কান্না করতে দেখে বলে, কিরে ছোট্ট পাখি, কান্না করছিস কেন, কি হয়েছে তোর, কেন কান্না করছিস বল। গাছকে কথা বলতে দেখে টুনি অবাক, তুমি কথা বলছো কিভাবে গাছ? শোন ছোট্ট পাখি, আমি যে সেই গাছ নই, আমি হলাম জাদুর গাছ, তুই কান্না করছিলি কেন সেইটা বল ছোট্ট পাখি। না মানে আমার নাম টুনি, আমি বনের ভিতরে একটি গাছে দুই ছানা নিয়ে বসবাস করি, আমার স্বামী কিছুদিন আগে মারা গেছে, তাই সংসার আমি একাই চালাই, এখন যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে, তাই আমার ছানাপোনারা না খেয়ে অসুস্থ হয়ে বিছানায় কান্না করছে আর বলছে তারা নাকি না খেয়ে মরেই যাবে, আমি মা হয়ে এসব সহ্য করতে না পেরে তাই সবার বাসায় খাবার চাইতে গেলাম, কেউ দিল না আমাকে কোনো খাবার, তারপর এই গাছের নিচে দাঁড়িয়ে মন খারাপ করে কান্না করছিলাম। এসব কথা শুনে জাদুর গাছ টুনিকে বলে, টুনি তুই কান্না করিস না, আমি তোর সাহায্য করব। কিন্তু কিভাবে গাছ? আমি হলাম জাদুর গাছ, তাই তোকে আমি একটা জাদুর লাঠি দিচ্ছি। এই কথা বলে জাদুর গাছটি টুনিকে একটি জাদুর লাঠি দেয়। শোন টুনি, এই লাঠি তোর প্রয়োজনীয় সব কিছু দিবে, এই লাঠি অযথা কোনো কাজে ব্যবহার করবি না, তাহলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে। কিন্তু আমার কিছু লাগলে আমি লাঠির কাছে কিভাবে চাইবো গাছ ভাইয়া? লাঠি হাতে নিয়ে তোর যে জিনিস লাগবে সেটা ছন্দে ছন্দে বলতে হবে, যদি ছন্দ বলতে না পারিস তাহলে লাঠি তোকে কিছুই দিবে না। এ কথা শুনে টুনি গাছের সামনে লাঠিকে বলে, লাঠি লাঠি ও লাঠি, আমার চাই বিস্কুট বাটি বাটি। টুনি এ কথা বলতে বলতেই জাদুর লাঠি টুনির সামনে অনেক বিস্কুট দিয়ে দেয়। এ দেখে টুনি তো অনেক খুশি। আচ্ছা গাছ ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এ কথা বলেই টুনি জাদুর লাঠি নিয়ে বাসায় চলে যায়। টুনি বাসায় এসে দেখে কাক টুনির দুই ছানার সামনে দাঁড়িয়ে আছে। টুনি তখন বলে, আরে কাক ভাইয়া, যে হঠাৎ আমার বাসায় কি করছো? আরে টুনি, তোদের কেমনে এমনি দেখতে আসলাম আর কি। তখন কাক খেয়াল করে টুনির হাতে কি যেন জ্বলছে আর নিভছে।
টুনি, তোর হাতে একটি লাঠি দেখা যাচ্ছে, এটা আবার কিসের লাঠি? না মানে কাক ভাইয়া। কি হলো টুনি বল? কিছু না কাক ভাইয়া। ও টুনি, তুই আমাকে আপন ভাবিস না তাই তো? আমাকে আপন ভাবলে ঠিকই বলতি। ঠিক আছে, বলবি না যখন চলে যাই। না মানে তোমাকে বলতে চাইনি কারণ তুমি অনেক দুষ্টু। কি বললে টুনি? আমি দুষ্ট? আমি যদি দুষ্ট হতাম তাহলে তোর ছানাপোনাদের কি দেখতে আসতাম বল? টুনি তো খুব সহজ সরল, তাই টুনি কাককে সব খুলে বলে। না মানে কাক ভাইয়া, আমি যখন ছানাপোনাদের বাসায় রেখে খাবার খুঁজতে গিয়েছিলাম সবার কাছে, তখন কেউ খাবার দেয়নি আমাকে। আমি মন খারাপ করে একটি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছিলাম। আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে কান্না করছিলাম সেই গাছটি ছিল একটি জাদুর গাছ। তখন জাদুর গাছ আমার সব ঘটনা শুনে আমাকে এই জাদুর লাঠি দেয়। টুনি কাককে সব ঘটনা খুলে বললে কাক কোনোভাবে বিশ্বাস করতে চায় না। তখন কাক টুনিকে বলে, তোর টুনি কি যে বলিস না, তুই আমাকে বোকা বানাচ্ছিস তাই না? আমি তো এত বোকা না। আরে কাক ভাইয়া সত্যি বলছি, এটা জাদুর লাঠি। কিভাবে বিশ্বাস করব বল টুনি তুই? তখন টুনি কাককে বলে, তোমার কি লাগবে কাক ভাইয়া, এখন সেটা বলো। আমার তো কিছুই লাগবে না, তোর ছানাপোনা ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, পারলে তাদের জন্য খাবার নিয়ে আয় তো। টুনি তখন জাদুর লাঠিকে হাতে নিয়ে বলে, জাদুর লাঠি জাদুর লাঠি, তোমার কাছে অনেক শক্তি, দাও না এখন অনেক খাবার প্লেট ভর্তি। এ কথা বলার সাথে সাথে সবার সামনে জাদুর লাঠি অনেক খাবার দিয়ে দেয়। এ দেখে টুনির ছানা ও কাক তো অবাক হয়ে যায়। আরে এটা আবার কিভাবে সম্ভব? কাক বলে, আরে টুনি এ তো দেখছি সত্যি সত্যি জাদুর লাঠি। জি কাক ভাইয়া, তুমি তো বিশ্বাসই করলে না। আরে এখন করছি, এটা আসলে জাদুর লাঠি। তখন কাক মনে মনে ভাবে, ইস বোকা টুনির কপাল কি ভালো, জাদুর লাঠি পেয়ে গেছে। যদি আমি পেতাম তাহলে কত কিছু জাদুর লাঠি দিয়ে নিয়ে নিতাম। এই কথা ভেবেই কাক টুনিকে বলে, টুনি আজ তাহলে আমি চলে যাই, বাসায় অনেক কাজ আছে। কাক এই কথা বলেই টুনির বাসা থেকে চলে যায়। আর এইদিকে টুনি ও তার ছানাপোনা জাদুর লাঠির দেওয়া সব খাবার খেতে থাকে। এইদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই কাক তার বাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কিভাবে টুনির জাদুর লাঠির মতো কাক নিজেও একটি জাদুর লাঠি নিয়ে আসবে। পোকা টুনি তো জাদুর গাছ থেকে জাদুর লাঠি পেয়ে গেল, এখন তো টুনি খুব আরামে এসে বাস করবে, আর সে আমার থেকেও বড় লোক হয়ে যাবে। না না এটা তো হতে দেওয়া যায় না। তখন কাক তার দুষ্ট বুদ্ধি দিয়ে ভাবে আর বলে, পেয়েছি বুদ্ধি, কাল সকালে আমিও সেই জাদুর গাছের সামনে যাব আর কান্না করে জাদুর লাঠি নিয়ে আসব। সকাল হতে কাক সেই জাদুর গাছের দিকে রওনা দেয়। টুনি যা যা বলেছে কাক তা স্মরণ করতে করতে সেই গাছের সামনে চলে আসে। টুনি তো এই গাছের কথাই বলেছিল, এটাই নাকি জাদুর গাছ। না আর দেরি করে লাভ নেই, টুনির মতো আমিও কান্নার অভিনয় করা শুরু করে দেই। কাক এ কথা বলেই মিথ্যা কান্না কাঁদতে থাকে। আমি কিভাবে বাঁচব, আমার বউ কিছুদিন আগে মারা গেছে, আমার এত কষ্ট কোথায় রাখবো, আমি কিভাবে বাঁচব, আমার বউ কিছুদিন আগে মারা গেছে। কাক এভাবে কিছুক্ষণ কাঁদতে থাকলে জাদুর গাছ কাকের কান্না দেখে জাদুর গাছ বলে, আরে এ তো দেখছি একটি কাক, কিরে কাক তুই কান্না করছিস কেন? কাক জাদুর গাছকে কথা বলতে দেখে মনে মনে বলে, এই তো জাদুর গাছ কথা বলছে। কি হলো কাক, কিছু বলছিস না যে? না মানে ইয়ে মানে আমার খুব কষ্ট। কিসের কষ্ট রে কাক, আমাকে খুলে বল।
কাক তখন মনে মনে বলে, না এখন একটা মিথ্যা ঘটনা বলে দেই, তাহলে গাছ আমাকে সন্দেহ করতে পারবে না। কাক তখন দুষ্ট বুদ্ধি অনুযায়ী মিথ্যা ঘটনা জাদুর গাছকে বলতে থাকে। গাছ, আমার কি যে কষ্ট, আমার মাথা নষ্ট, দুই দিন ধরে কিছু খাই না, আমার বাসায় ছোট ছোট পাঁচটি বাচ্চা আছে, ওরা না খেয়ে কান্না করছে, আমি একা সংসার চালাই, আমার কাছে একটিও টাকা নেই, মনে হয় আজার বাসায় গিয়ে ছানাপোনাদের খাবার দিতে পারবো না, আমি বাবা হয়ে এসব কষ্ট দেখতে পারছি না, তাই এখানে মন খারাপ করে কান্না করছিলাম, আমার অনেক কষ্ট। কাকের এসব কথা শুনে জাদুর গাছের মন গলে যায়। তখন জাদুর গাছ বলে, শোন কাক, আমি বুঝতে পেরেছি তোর সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, একজন মা হারা সন্তানদের লালন পালন করা খুব কষ্টের। কাক, তোর আর চিন্তা নেই, আমি তোকে এখনই একটি জাদুর লাঠি দিচ্ছি, এই লাঠির মাধ্যমে তুই যা চাবি তাই পাবি। তারপর জাদুর গাছ টনির মতো কাককেও একটি জাদুর লাঠি দেয়। শোন কাক, অযথা অপ্রয়োজনীয় কিছু চাইলে বিপদ হতে পারে তোর, তবে এটা মাথায় রাখবি, জাদুর লাঠি হাতে নিয়ে সবসময় ছন্দে ছন্দে বলতে হবে, তাহলে জাদুর লাঠি তোর প্রয়োজনীয় জিনিস দিবে। আর তুই যদি ছন্দ বলতে না পারিস, যদি ভুল বলিস, তাহলে জাদুর লাঠি তোর সাহায্য বা তোকে কিছুই দিবে না। সাবধানে প্রয়োজনীয় জিনিস চাইবি, ঠিক আছে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনাকে আর বলতে হবে না। টনির মতো কাককেও সবকিছু বুঝিয়ে দেয়, আর কাক সেখান থেকে বাসায় চলে যায়। তারপর কাক বাসায় এসে বলে, কি বুদ্ধি আমার, জাদুর গাছকে পটিয়ে জাদুর লাঠি নিয়ে এসেছি, এখন আমি যা চাইব তাই পাইব। কাক তখন জাদুর লাঠিকে পরীক্ষা করার জন্য জাদুর লাঠিকে বলে, জাদুর লাঠি, জাদুর গাছ বলেছিল ছন্দ বললে নাকি তুই আমাকে অনেক কিছু দিবি, দেখি এবার তুই আমার কথা শুনস নাকি, আমি এখন তোর কাছে খাবার চাইব। জাদুর লাঠি, জাদুর লাঠি, লাগবে আমার খাবার, বেশি কিছু চাই না, শুধু চিকেন খেতে চাই একবার। কাক এ কথা বলতে বলতেই কাকের সামনে অনেক বড় একটা চিকেন চলে আসে। আমিও এখন টনির থেকে অনেক বড় লোক হয়ে যাব। কাক এ কথা বলেই এক এক করে ছন্দে ছন্দে অনেক কিছু জাদুর লাঠির মাধ্যমে নিতে থাকে। আর এইদিকে টনি তার দুই ছানা নিয়ে তাদের বনের পাশে একটি মাত্র জমিতে জমি চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলে একটি ছানা বলে, আম্মা, ও আম্মা, আমরা জমি চাষ করছি কেন, আর এতই বা কষ্ট করছি কেন, তোমার কাছে তো জাদুর লাঠি আছেই, সে জাদুর লাঠির কাছে যা চাই তাই দিবে, তো এত কষ্ট করছি কেন আম্মা। এই কথা শুনে টনি বলে, জাদুর লাঠি আমাদের তখনই কাজে আসবে যখন আমাদের কাছে কোনো উপায় থাকবে না, বা আমাদের সেই জিনিসটা পাওয়ার মতো অর্থ নেই, আর আমরা যেহেতু এখন সবাই সুস্থ আছি, আর আমাদের জমি শুধু শুধু খালি পড়ে আছে, তাই আমাদের লাঠির উপর ভরসা করে থাকলে তো চলবে না, আমাদের নিজেদেরও কাজ করতে হবে। এই কথা শুনে একটি ছানা বলে, আম্মা, ও আম্মা, আমরা এখন কি গাছ চাষ করব, আরে ছানা, আমরা আমাদের এই জমিতে আনারস গাছ চাষ করব, কিন্তু আম্মু, আমাদের কাছে তো টাকা নেই, তো আমরা এখন কিভাবে আনারস গাছের বীজ কিনে আনব, আমাদের কাছে যেহেতু টাকা নেই সেহেতু আমরা জাদুর লাঠির কাছে সাহায্য চাইতে পারি, তাহলে সে আমাদের টাকা দিলে আমরা আমাদের মতো সঠিক নিয়মে
চাষবাস করব। এখন আমরা শুধু জাদুলাটের কাছে টাকা চাইব আর বাকি কাজ আমরা নিজেরাই করব। এই আলোচনা করে টুনি ও টুনি থানাপোনা বাসায় চলে যায়। তারপর টুনি বাসায় এসে জাদুলাটি হাতে নিয়ে বলে, জাদুলাটি জাদুলাটি, আমাদের জমি ফাঁকা, তাই চাষ করতে চাই আনারস গাছ, দাও যদি টাকা। এ কথা বলতে বলতে জাদুলাটি টুনিকে অনেক টাকা দেয়। এই টাকা নিয়ে টুনি ও টুনি ছানাপোনা বাজারে চলে যায়। কিছুক্ষণ পর টুনি ও টুনি ছানাপোনা বাজার থেকে আনারস গাছের বীজ নিয়ে আসে আর তারপর তাদের জমিতে সেই বীজগুলি ছিটিয়ে দেয়। তারপর সঠিকভাবে জমির যত্ন নিতে থাকে। এভাবে অনেকদিন চলে যায়। আর এইদিকে কাক তো খুব আরাম আয়েশে বসবাস করছে, যখন যা লাগছে সব জাদুলাঠির মাধ্যমে পেয়ে যাচ্ছে। হঠাৎ কাক খেয়াল করে অনেক জিনিসপত্র জাদুলাঠির কাছ থেকে নিয়ে বাসা ভরে গেছে। তখন কাক বলে, আরে জাদুলাঠি তো দেখছি অনেক কিছু দিয়েছে, এখন তো দেখছি আমার ঘুমানোর মতো জায়গা নেই, এখন কি করব। তখন কাকের মনে পড়ে পাশের গ্রামের মানুষ খুব বড় বড় বাসা বানিয়ে থাকে আর সেখানে অনেক কিছু রাখা যায়। আরে পাশের গ্রামের বাসাগুলোর মতো যদি আমি একটি বাসা বানাই তাহলে তো সবকিছু ঠিকঠাক ভাবে রাখতে পারবো। কাক এটাও ভাবে বড় বাসা বানালে গাছের ডাল ভেঙেও পড়তে পারে। না, এত বড় বাসা বানালেও তো বিপদ, কখন জানে গাছের ডাল ভেঙে পড়ে, এখন কি করা যায়। তখন কাকের মাথায় একটি বুদ্ধি চলে আসে। পেয়েছি বুদ্ধি, মানুষ যেমন মাটির উপর বাসা বানায় আমিও বানাবো। এই কথা বলেই কাক নিচে নেমে আসে। কাক গাছের নিচে এসে বলে, জাদুলাঠি জাদুলাঠি, আমার চাই মানুষের মতো বড় বড় ঘর, গাছের ডালে নয় মাটির উপর, কারণ গাছের উপর বানালে ঘর করবে লড়বড়। কাক এ কথা বললে সাথে সাথে কাকের সামনে বড় একটি ঘর তৈরি হয়ে যায়। এই তো মানুষের মতো কত বড় ঘর তৈরি হয়ে গেছে, এবার আমি আরামে এসে থাকবো। এভাবে কাক আরামায়াসে থাকতে শুরু করে। হঠাৎ একদিন টুনি কাকের বাসার সামনে দিয়ে বাজারে যাওয়ার সময় খেয়াল করে গাছের নিচে বড় একটি ঘর। তখন টুনি দেখে সেই ঘরের সামনে কাক দাঁড়িয়ে আছে। কাককে দেখে টুনি নিচে নেমে আসে। টুনি নিচে এসে বলে, কাক ভাইয়া, এত বড় ঘর কোথা থেকে আসলো, আর এই ঘর কার? কাক তখন সব খুলে বলে, টুনি, তুই যেই গাছের সামনে কান্না করে জাদুলাঠি এনেছিস আমিও সেই গাছ থেকে জাদুলাঠি এনেছি, আর সেই জাদুলাঠির মাধ্যমে এত বড় একটি ঘর তৈরি করেছি। কিন্তু কাক ভাইয়া, আমরা হচ্ছি পাখি, নিচে ঘর বানানো তো উচিত হয়নি। এই কথা বললে কাক টুনির উপর ক্ষেপে যায় আর বলে, টুনি, তুই আমাকে কি বলতে চাইছিস? বলতে চাইলাম এত বড় ঘর নিচে বানালে কেন, তুমি কি জানো না এই বনের ভিতরে বড় বড় অনেক হিংস্র বাঘ ভাল্লুক আছে, তারা যদি দেখে এখানে একটি বাসা তখন তারা তোমাকে খুব সহজে ধরে ফেলতে পারবে। কাকটুনের কথার কোনো দামই দিল না। কাক বলে, দূর টুনি, বুঝেছি, তোর জাদুলাঠি হয়তো নষ্ট হয়ে গেছে, তাই আমার মতো বড় ঘর বানাতে পারিসনি, তাই তো আমার ঘর দেখে তোর ভালো লাগছে না। টুনি, তুই হয়তো জানিস না আমার কাছে জাদুলাঠি এখনো আছে, তাই এই শক্তিশালী লাঠির মাধ্যমে বাঘ ভাল্লুককে মেরে ফেলা কোনো ব্যাপারই না আমার কাছে। তুমি ভুল বলছো কাক ভাইয়া, আমার কথা শোনো, এই বাসায় তুমি থেকো না, পরে তোমার ক্ষতি হতে পারে। চুপ টুনি, যা তো, আমাকে আর জ্ঞান দিবি না, যা তুই,
কাক এ কথা বললে টুনি মন খারাপ করে সেখান থেকে বাজারে চলে যায়। আর কাক আরো বেশ কিছুদিন আরাম আয়েশে থাকতে শুরু করে। হঠাৎ একদিন একটি ক্ষুধার্ত বাঘ বনের ভিতর দিয়ে শিকার করার জন্য হাঁটাহাঁটি করছিল। একটা গাছের নিচে এসে বাঘ বলে, কে যে খোদা লেগেছে, আর তো সহ্য হচ্ছে না, দুই দিন ধরে কিছু খাই না, আজকেও শিকার করতে পারলাম না, দেখি সামনে গিয়ে শিকার পাই নাকি। এই কথা বলেই বাঘ সামনের দিকে রওনা দেয়। বাঘ এভাবে শিকার খুঁজতে খুঁজতে কাকের সেই বাসার সামনে চলে আসে আর দেখে সামনে একটি বড় বাসা। এত বড় বাসা দেখে বাঘ তো অবাক। বাঘ তখন বলে, আরে এত বড় ঘর কোথা থেকে আসলো এই বনে, দেখে তো মনে হচ্ছে মানুষের ঘর, যাক ভালোই হলো, দুই দিন পর মানুষ শিকার করে মানুষের মাংস খাবো। দরজা খোলা থাকায় বাঘ সহজেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। বাঘ ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরের ভিতরে কেউ নেই। তখন বাঘ পাশের রুমে রওনা দেয়। বাঘ ভিতরে ঢুকে দেখে আশেপাশে ঘরের ভিতর কেউ নেই। বিছানার উপরে একটিমাত্র কালা কুচকুচে কাক ঘুমিয়ে আছে। আরে এত বড় মানুষের ঘরে কেউ নেই, শুধুমাত্র একটি কাক দেখা যাচ্ছে, যাই হোক ক্ষুধা আমার অনেক লেগেছে, কাকের মাংস জীবনও খাইনি, আজ খেতেই হবে, অনেক ক্ষুধা লেগেছে আমার। বাঘ এ কথা বলেই গর্জন করতে থাকে। কাক তো আরামে ঘুমাচ্ছে। তখন বাঘের গর্জন শুনে কাক চোখ খুলে, আরে স্বপ্ন দেখছি না তো, আমার সামনে মনে হচ্ছে একটা বাঘ, আরে আরে বাঘ 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 আমার সামনে, আমাকে কেউ বাঁচাও, ও ও মেরে ফেলবে আমাকে, আরে আরে বাঘ বাঘ আমাকে কেউ বাঁচাও, বাঘ মামা, ও বাঘ মামা এখানে কি চাও, অনেক দিন ধরে কিছু খাই না, আজ খুব ক্ষুধা লেগেছে, তোকে খেয়ে আজ পেট ভরাবো, কি বলছো বাঘ মামা, মাফ করে দাও আমাকে। কাক তখন জাদুর লাঠিটি হাতে নিয়ে নেয় আর তাড়াহুড়া করে বলে, জাদুর লাঠি, ও জাদুর লাঠি, বাঘকে এখান থেকে তাড়া, আমাকে তো খেয়ে ফেলবে। কাকের কথা মতো জাদুর লাঠি কিছুই করে না, কারণ জাদুর গাছ বলেছিল ছন্দভাবে বললেই জাদুর লাঠি কাজ করবে, নয়তো কাজ করবে না। আরে জাদুর লাঠি কিছু করিস না কেন, ও লাঠি বাঘকে এখান থেকে তাড়া, বাঘ তো আমাকে খেয়ে ফেলবে। কাক অনেক চেষ্টা করেও জাদুর লাঠিকে কাজে লাগাতে পারছে না, কারণ সে ছন্দ বলতে পারছে না এখন। হঠাৎ কাকের মনে পড়ে কাকের ছন্দ বলতে হবে। তখন কাক বলে, ওহো বুঝেছি ছন্দ বলতে হবে, কিন্তু এখন তো ছন্দ ভাবতেই পারছি না, কি যে বলি। আরে তুই কি বলছিস উল্টা পাল্টা, সামনে আয় কাক, তোকে খাবো। আরে জাদুর লাঠি কিছু করিস না কেন, ও লাঠি বাঘকে এখান থেকে তাড়া, বাঘ তো আমাকে খেয়ে ফেলবে। না শুধু শুধু দেরি করছিস, তোকে এখনই চিবিয়ে খেয়ে ফেলবো। এই কথা বলেই বাঘ কাককে ধরে ফেলে। কাক তো ভয়ে চিল্লাতে থাকে, বাঁচাও বাঁচাও আমাকে খেয়ে ফেললো বাঘ, বাঁচাও আমাকে বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও, বাঁচাও বাঁচাও আমাকে খেয়ে ফেললো বাঘ, বাঁচাও আমাকে বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও। কাক চিল্লাতে থাকলে পাশের গাছ থেকে টুনি ও টুনি ছানাপোনা কাকের আওয়াজ শুনতে পায়। বাঁচাও বাঁচাও আমাকে খেয়ে ফেললো বাঘ, বাঁচাও আমাকে বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও। আরে মনে হচ্ছে কেউ বাঁচাও বাঁচাও বলে ডাকছে, চলো তো আমার ছানাপোনারা দেখে আসি কি হলো। তারপর জাদুর লাঠিটি সাথে নিয়ে টুনি ও টুনি ছানাপোনা শব্দ শুনতে শুনতে চলে আসে। বাঁচাও বাঁচাও আমাকে খেয়ে ফেললো বাঘ, বাঁচাও আমাকে বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও। টুনি টুনি ছানাপোনা ভিতরে ঢুকে দেখে একটি বাঘ
কাক কে পা দিয়ে চেপে ধরে রেখেছে। বাঁচাও বাঁচাও, আমাকে খেয়ে ফেললো বাঘ, বাঁচাও আমাকে বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও। কাক চিৎকার করতে থাকলে টনি তখন তার জাদুর লাঠিকে বলে, জাদুর লাঠি বাঘকে পিটিয়ে কাককে বাঁচাও, বাঁচাও না। এই কথা বলতে বলতে জাদুর লাঠি বাঘকে পিটাতে থাকে। আরে 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 আরে, মেরে ফেললো রে, আরে আমাকে মেরে ফেললো রে, ওরে ওরে আর মারিস না, এই লাঠি আমাকে কিভাবে মারছে, আরে আমাকে মেরে ফেললো, বাঁচাও আমাকে, কেউ আমাকে কেউ বাঁচাও, আরে আমাকে মেরে ফেললো, আরে 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 আরে, মেরে ফেললো রে, আরে আমাকে মেরে ফেললো রে, ওরে ওরে আর মারিস না। লাঠির পিটুনি খেয়ে বাঘ তো দিল দৌড়, দৌড়ে এ বন থেকে পালিয়ে যায়। আর কাক তার নিজের ভুল বুঝতে পারে, তখন কাক টনিকে বলে, ধন্যবাদ টনি, তুই না থাকলে আজ বাঘের পিঠে থাকতাম, সেদিন তোর কথা শুনলে আজ আমার এই দিন দেখতে হতো না টনি, তোকে অনেক ধন্যবাদ। জাদুর গাছ লাঠি নিয়ে নাও, আমাদের আর দরকার নেই, সহজে আরামায়েশ করা ভালো না, যতদিন শক্তি আছে কষ্ট করে উপার্জন করব। গাছ টনিকে বলে, টনি তুই খুব ভালো, আমি তোর আর কাকের পরীক্ষা নিচ্ছিলাম যে কে ভালো, কাক যে দুষ্ট, কাক তার শাস্তি পেয়েছে, তার শিক্ষা হয়েছে। জি জি গাছ ভাইয়া, আমার খুব শাস্তি হয়েছে, আমি আর কখনো এরকমটা করব না। তখন গাছ টনিকে বলে, কি রে টনি, তুই এখন আবার সংসার চালাবি কি করে, তোর ছানাপোনা তো আবার না খেয়ে মরে যেতে পারে, তোর কি লাগবে টনি তুই আমাকে বল, আমি দিয়ে দিচ্ছি। কি আর বলবো গাছ ভাইয়া, আমার আর কিচ্ছু লাগবে না। তুই তোর জমিতে কষ্ট করে ছানাপোনা নিয়ে যেই আনারস গাছের বীজগুলো ছিটিয়ে সঠিক নিয়মে চাষ করেছিলি, সেই জমিতে ফিরে যা, আর দেখবি আমি সেই জমিতে অনেক অনেক আনারস গাছ দিয়ে দিয়েছি, গাছগুলোতে অনেক বড় বড় আনারস হয়েছে। কি বলো গাছ ভাইয়া, সত্যি নাকি? হ্যাঁ টনি, ওইটা তোর আর তোর ছানার কষ্টের ফল, এখন তোরা ওইগুলো বিক্রি করেই তোদের বাকি জীবন শান্তিতে পার করে দিতে পারবি। তখন কাক বলে, কিন্তু টনি আমি তো কোনো কাজ করি না, এখন থেকে তোর আনারস আমি বিক্রি করে দিব। ঠিক আছে কাক ভাইয়া। তারপর জাদুর গাছের কথা মতো টনি তার জমিতে আসলে দেখে তার জমিতে অনেক বড় বড় আনারস হয়েছে। তারপর কাক টনির কথা মতো প্রতিদিন আনারস বাজারে নিয়ে বিক্রি করে দেয়, আর আনারস বিক্রি করে সব টাকা টনিকে ফেরত দিয়ে দেয়। টনি খুশি হয়ে কাককে প্রতিদিন কিছু টাকা দেয়, আর এভাবেই তাদের জীবন ভালোভাবে কাটতে থাকে।